সাড়ে চারটার গোবর, এই গোবর প্রচার করছে সাদা ফানি ভিডিও সৈকিনি হাল খাদিনি নিকি নিকি বেতার কেন্দ্র থেকে। সবাই কান খাড়া করেন, আমি খবর পাচ্ছি, আমি মোহাম্মদ আব্দুর রহিম করিম বাজার কদুস মানিক রতন কবি সুলাইমান সম্রাট খান সুমন ভাই, আপনারা খবরের প্রথমেই শুনবেন শিরোনাম গুলো। বাংলাদেশ ভারতের মাঝামাঝি একটি চকলেট বোম সেট করা হয়েছে, সিরাজা খায়া খাটে একটি ফ্রিজের কাজ নির্মাণ করা শুরু হয়ে গিয়েছে, এদিকে ধানমন্ডি থেকে একটি শিয়াল হারিয়ে গিয়েছে। 2023 সালে এসএসসি পরীক্ষাতে পাশ করেছিল মশা, এদিকে ছেলে যৌতুক হিসাবের দাবি করছে এক নম্বরে গরুর গোবরের ভুষি। এবার আপনারা শুনবেন আবহাওয়া সহ খেলার খবর। ক্রিকেট বাংলাদেশ আর ভারতের মাঝামাঝি যে বনটি সেট করা হয়েছিল, আমাদের মাঝকে নামের বিজ্ঞানী কেরাই ফকির জানিয়েছে যে এই বনটি ফাটার সাথে সাথে নদী নালা খাল বিল পুকুরের কালের পানি শুকিয়ে যাবে, গরু ছাগল হাঁস মুরগি মহিষবাড়া যত সব প্রাণী আছে সবই মরে যাবে, কিন্তু মানুষের কোনো ক্ষয়ক্ষতি হবে না বলে আশা করা যাচ্ছে। এই ব্যবসায় না ভারত, রাশিয়া, আমেরিকা, কোরিয়া, জাপান, পাকিস্তান, আরমান, লন্ডন, এরা ব্যবসায় আমরা বাংলাদেশে এত ভালো খাবার খেতে পারবো না, তাই হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। এই সমস্ত রুগীকে কুমারখালী কুষ্টিয়া ঝিনাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বানিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের ডাক্তার ওহাব জানিয়েছে যে এই রোগীগুলো মরলে মরতেও পারে, বাঁচলে বাঁচতেও পারে, তবে এর আমলে আর কোনো ক্ষয়ক্ষতি হবে না বলে আশা করা যাচ্ছে। বিস্তারিত খবরে শুনবেন। ড্যাং ড্যাঙা ড্যাং ড্যাং ড্যাং, সবাই কান বন্ধ করেন, এন্দুর মারিবেন, ঝাড় বোকা মারিবেন, তেলা বোকা মারিবেন, এন্দুর কারাই ম্যাজিকটা ঢাক দিলে ঘোষা বিলেই মরে, ঈদুল্লাহ মারামারি করে বাসা বাড়ি নষ্ট করে, মনে আমার ঘুম নাই, ঈদ উত্তর বাসনায় ধরা বলে জামিন নাই, ঈদ উড়বে।